হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমি আজকে তোমাদেরকে ডব্লুবি পিএসসির ক্লার্কশিপের জন্য কিন্তু ক্লাস করবো আমরা সাজেশান ক্লাস করছি এখন প্রতিদিন তো চলো তাহলে আজকে শুরু করি আজকে হচ্ছে আমাদের একুশ নম্বর ক্লাস এর আগে কিন্তু আমাদের কুড়িটা ক্লাস হয়ে গিয়েছে আমরা প্লেলিস্টে কিন্তু সমস্ত ক্লাস রেখে দিয়েছি তোমরা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো সব ডব্লু পরীক্ষার মেনে আসা প্রশ্ন সেখান থেকে বাছাই করে করে তোমাদেরকে কিন্তু ক্লাস করাচ্ছি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ এখন দিনে প্রতি মানে মুহূর্তে কিন্তু আমরা ক্লাস দিচ্ছি যখন আমাদের ক্লাস রেডি হয়ে যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি কারণ সামনে পরীক্ষা এসে তাই ওই জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ডিসক্রিপশান বক্সের নিচের দিকে লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে কি হবে তোমরা আমি যখনই ক্লাস করব তখনই তোমাদের সামনে চলে যাবে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবে এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় একবার হলেও কিন্তু এসছে সুতরাং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আমরা এটাকে ঘাবড়ে যাই কি করব ভেবে পাই না তোমরা একটু আনসার কমেন্ট করে জানাও এবং আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি এই টাইপস অঙ্কগুলো তোমরা একটা নিয়ম ভালো করে দেখবে যে প্রথম কথা হচ্ছে এখানে কত আছে নিচেই চারশো পঁচানব্বই আর এখানে কত আছে উপরে চারশো চুরানব্বই মানে এদের মধ্যে গ্যাপ কত আছে গ্যাপ আছে এক সেই একটা যেন এখানে থাকে রাইট প্রথম সত্ত্ব খাটলো রয়েছে দ্বিতীয় সত্ত্ব দ্বিতীয় সত্য হচ্ছে এই যে নাইনটি নাইন আছে এই নাইনটি নাইন দিয়ে যেন এইটাকে কাটা যায় কেটে যেন কাটলে কত হয় পাঁচ তাহলে সেই পাঁচটা যেন এই নিচেই থাকে দুটো সত্য ফুলফিল হলো যখনই দুটো সত্য ফুলফিল হবে তখন এর আনসার হয়ে যাবে এই যে ডবল লাইন যেখানে আছে না এই দুটো লাইন এখানে লিখবে আর এখানে ত্রিপিল লাইনের জন্য প্রত্যেকটার জন্য একটা করে শূন্য লিখে দাও আনসার কমপ্লিট ইয়েস এটাই আনসার সেটা অপশান সিতে আছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিই ঠিক আছে এবং এখন এই ক্লাসে পুরো ক্লাসটা তোমরা দেখো তোমরা আরও অনেক ডিটেলস তোমরা জানতে পারবে যদি এটা তোমাদেরকে বিশ্বাস না হয় আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি যে কিভাবে এটা আসলো দেখো ভালো করে শোনো এখানে সবার প্রথমে এই ওয়ান বাই ফাইভ নিয়ে আমরা কাজ করব না আমরা আগে এইটাকে নিয়ে কাজ করি হ্যাঁ এটা যদি কাজ করি তাহলে এখানে ত্রিপিল নাইন এটাকে জাস্ট ভেঙে লিখতে হয় তাহলে ওপরে হচ্ছে এখানে আমি লিখতে পারি ফোর নাইন ফাইভ মাইনাস ওয়ান কারণ চারশো চুরানব্বইকে আমি পঁচানব্বই থেকে কমিয়ে দিলাম দেখো ডিটেলসটা জানা দরকার হ্যাঁ তাহলে তোমাদেরই সুবিধা হবে এখানে ব্র্যাকেট রাখতে হবে এবার এই ভিতরের এই পার্টটার কাজ করলাম এখানে এবার নাইনটি নাইন দিয়ে পুরোটাকে গুণ করে ফেলো তাহলে নাইনটি নাইন এখানে গুণ হবে আর পরের জনের সঙ্গে যখন গুণ হবে তখন কিন্তু কেটে যাবে এটার সঙ্গে কেটে গিয়ে পাঁচ হবে তাই না তাহলে ওপরে হচ্ছে দেখো এরাম লেখা যাবে কাটলে দেখো আবার হয়ে যাচ্ছে তাহলে এখানে হ্যাঁ এইবার এই যে মাইনাস ওয়ান বাই ফাইভের এর কথা এইবার তোমার মাথায় আসবে এই লোক দেখো এখানে আসে তাহলে এই এই দুটো আবার কেটে যাবে তাহলে গিয়ে পড়ে থাকবে এইটা এইটা আনসার হবে তার মানে এটা কি বলতো এই ডবল নাইন এখানে নশো নিরানব্বইটা আসে সঙ্গে এখানে একটা আছে। তার মানে আমরা বলতে পারবো ডবল নাইন তারপরে একটা এক হাজার হয়ে যাবে তাহলে এই হলো আমাদের আনসার সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি যেটা যে কটা কথা বললাম প্রত্যেকটা কথা তুমি যদি মেনে নিয়ে দেখো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তরটা পৌঁছতে পারবে এত ক্যালকুলেশান করতে হবে না এই টাইপসের অঙ্কগুলো আজ থেকে তোমরা আমার এই সত্য মেনে করবে দেখবে সব অঙ্ক কিন্তু হয়ে যাবে আমি তোমাদেরকে আবার একবার বলছি যাতে তোমরা শিখতে পারো এদের মধ্যে গ্যাপ কত এক সেই একটা কি এখানে আছে ইয়েস আছে অবশ্যই ওপরটা ছোট হতে হবে নিচেরটা বড় হতে হবে এটা খেয়াল রেখো আর এইটা দিয়ে কি এটা কাটা যায় ইয়েস যাই কত পাঁচ দিয়ে কাটা যায় তাহলে এই পাঁচটা কি এখানে আসে ইয়েস তাহলে সরাসরি উত্তর এই ডবল লাইন আর এখানে যতগুলো নয় আছে ততগুলো শূন্য বসিয়ে দাও কতটা সময় লাগবে বলো এই টাইপটা যত অঙ্ক আছে সব অঙ্ক একবার আমার এই নিয়মটা দিয়ে করে দেখো হয়ে যাবে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এখানে অপশান সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের কিন্তু প্রতিনিয়ত ক্লাস আসছে বিশেষ করে ক্ল্যাগশিপের জন্য কিন্তু আমরা এখন বর্তমানে ক্লাস দিচ্ছি চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলছে পাঁচটি সংখ্যার গড় আমরা জানি বলছে কোন সংখ্যা যোগ করলে গড় বারো হবে আমরা এখানে বিষণ মানে এখানে আমরা অন্য অন্যরকমভাবে করব না আমরা এখানে কীভাবে করবো তো এই যে পাঁচটি সংখ্যার গড় এই যে পাঁচটি সংখ্যার গড় আমরা জানি আমরা ডিটেলস মেথডে যাব না যেটা আমি বলতে চাইছিলাম তো পাঁচটি সংখ্যার গড় যেহেতু জানি তাহলে যেহেতু বলছি এখানে গড় কোন সংখ্যা যোগ করলে বারো হবে আচ্ছা তার মানে গড় কতটা বৃদ্ধি পেলো দুই করে বৃদ্ধি পেলো তার মানে কি প্রত্যেকটা সংখ্যাকে গড়ে এটা চলে যাবে পাঁচ দু দশ হবে প্রত্যেকটা সংখ্যা দুই করে বাড়লে দশ হবে এবার যে সংখ্যাটা যোগ করব তারও গড় কিন্তু অবশ্যই বারো হতে হবে মানে সেই সংখ্যা যোগ করলে অবশ্যই সেই নাম্বারটা বারো হবে তাহলে এর সঙ্গে জাস্ট একটা বারো যোগ করে দিলে আমরা কিন্তু আনসার পেয়ে যাব তাহলে এখানে কিন্তু আমাদের বাইশ উত্তর হয়ে যাবে অপশান কিন্তু আমরা বিতে রাইট আনসারটা পেয়ে যাচ্ছি ঠিক আছে নেক্সট এখানে অপশন বি রাইট আনসার নেক্সট কোয়েশ্চনে চলো তার আগে যাওয়ার আগে বলি আমাদের কাছে ইংলিশের ইবুক অর্থাৎ ইংলিশের জন্য পিডিএফ কিন্তু রেডি করা হয়েছে তোমাদের এই পিডিএফটা কিন্তু তোমরা নিয়ে একবার রেড একবার চোখ বুলিয়ে যাও দেখবে তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পিএসসিতে কমন আসবে মাত্র উনষাট টাকা দাম রাখা হয়েছে ঠিক আছে ফোনপে বা পেটিএম এই নাম্বারে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে শেয়ার করে দেব পরের প্রশ্ন প্রত্যেকে আনসার করো বলছে এগারোটি সংখ্যার গড় আমরা জানি যদি প্রথম ছটি সংখ্যার গড় এত হয় ঊনপঞ্চাশ এবং শেষ ছটি সংখ্যার গড় যদি বান্ন হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে কিভাবে করবে প্রত্যেকে বলো দেখো এখানে আমরা কি করব। এখানে আমরা সবার প্রথম যে কাজটা করব। সেটা হচ্ছে আমাদের এই এগারোটা সংখ্যার গড় আমরা জানি তাহলে এগারোটা সংখ্যার সমষ্টি আমরা বার করে ফেলব চলো এবার প্রথম ছয়টি সংখ্যার গড় প্রথম ছয়টা সংখ্যার গড় জানি তাহলে সমষ্টি পাব কত এই ফর্টি নাইনের সঙ্গে সিক্স গুণ করলে এটা শেষের দিক থেকে ছটা সংখ্যার গড় জানি তাহলে এটা সমষ্টি পেলাম দুটো সমষ্টি এক জায়গায় যদি যোগ করে এই এগারোটা সমষ্টি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে মিডিল যে পজিশনে অর্থাৎ যে ষষ্ঠ সংখ্যাটা সেটা কিন্তু হয়ে যায় সেটাই চলে আসবে কারণ এখানে দেখো ছটা ছটা বারোটা হয়ে গেল যেহেতু সংখ্যা আছে এগারোটা তাহলে ষষ্ঠ সংখ্যা যেটা হবে সেটা যেটাকে দুবার ধরা হয়েছিল সেটা যদি আমরা বিয়োগ করে ফেলি একবার তাহলে কিন্তু আমাদের ষষ্ঠ নাম্বার যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেল সেখানে উত্তর হলো ফিফটি সেই উত্তর অপশান ডিতে রয়েছে নেক্সট কোশ্চেনে যাব পরে কোশ্চেন বলছে যদি একটি ঘনকের প্রান্ত এই প্রান্ত মানে কিন্তু ধার হ্যাঁ ঘনকের প্রান্ত বা ধার যদি এখানে বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল বৃদ্ধির কথা বলছে তাহলে আমরা কি করব এই পঁচিশটাকে আমরা প্লাস হিসেবে বৃদ্ধি বলে ধরে নেবো দুবার লিখবো প্লাসে প্লাসে প্লাস তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই হান্ড্রেড এবার এখানে দেখো পঞ্চাশ হয় উপরেরটা হয় ছশো পঁচিশ তাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ এর সঙ্গে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ তার মানে আনসার এখানে আসছে আমাদের ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ তার মানে সেই উত্তর আমরা কিন্তু অপশান ডিতে পেয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে পরের অঙ্কটা কি বলছে আটশো টাকা ভাগ করলে এ এবং বি ওয়ান বাই থ্রি অনুপাতের মধ্যে তাদের শেয়ার হবে তার মানে অনুপাতটা কিন্তু এখানে ওয়ান বাই করে দিয়েছে অনুপাত এমনি সিম্পল ভাবে নেই এই টাইপসের অনুপাতগুলোর জন্য তোমাদের কি করতে হবে বলতো এরকম কোনা গুণ করতে হবে এই পাঁচটা একের সঙ্গে গুণ করলে পাঁচ আর এই তিনটা একের সঙ্গে গুণ করলে তিন তাহলে ওদের মধ্যে যে অনুপাতটা হবে সেটা হবে ফাইভ ইস টু থ্রি এখন এ পাবে কত এ যখন এ যেটা পাবে সেটা হবে ফাইভ বাই এই দুজনের যোগফল এত অংশ কার মধ্যে এই আটশো বত্রিশ টাকার মধ্যে তাহলে এটাকে কাটো আটেককে এক আচ্ছা এবার হচ্ছে তোমার এখানে শূন্য তারপরে হচ্ছে চার আটটা বত্রিশ তাহলে এখানে হচ্ছে আমাদের পাঁচশো পাঁচশো কুড়ি তাহলে এখানে এ পাচ্ছে কিন্তু পাঁচশো কুড়ি টাকা তাহলে বি কত পাবে বি হবে আমাদের থ্রি বাই এইট সঙ্গে হচ্ছে আটশো বত্রিশ একইভাবে আমরা কাটাকুটি করবো আট এককে আট হলো তাহলে এখানে হবে এক আর এইখানে হবে শূন্য চার এখানে তিনশো বারো তাহলে এই দুটো উত্তর কোথায় আছে দেখো পাঁচশো কুড়ি আমরা কিন্তু এক জায়গায় পাচ্ছি সুতরাং একটা করেই কিন্তু আমরা উত্তরটা বলতে পারবো অঙ্কে চলে পরের অঙ্ক অনুক্রমের পরে কোন ভগ্নাংশটি আসে মানে এটা একটা সিরিজ হ্যাঁ এই সিরিজটা চলতে চলতে কোন ভগ্নাংশটা আসবে সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে প্রত্যেকে আনসার দাও প্রথম হচ্ছে ওয়ান বাই টু পরে থ্রি বাই ফোর তারপরে ফাইভ বাই এইট তারপরে হচ্ছে সেভেন বাই এখন প্রথমে দেখো এই একের পরে তিন তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে সাত তাহলে ঠিক পরেরটা কথা হবে নয় নয় এক জায়গায় আছে এটাই উত্তর আর নিচের থেকেও একবার চেক করে নাও তাহলে হচ্ছে দুইয়ের পরে চার তারপরে আট তারপরে ষোলো তারপর হবে বত্রিশ ডবল ডবল করে বাড়ছে তাহলে যে মিসিং টার্মটা যেটা আছে সেটা হচ্ছে নয় বাই বত্রিশ অপশান সিতে উত্তর রয়েছে নেক্সট অঙ্কে চলে যাব তোমরা যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথের ক্লাস করতে চাও একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা কিন্তু জিরো থেকে কিন্তু শুরু করছি ঠিক আছে পুরো চ্যাপ্টার ওয়াইজ তিন মাসে আমাদের সঙ্গে ম্যাথটা ক্লাস করে তোমরা কিন্তু স্ট্রং করে নিতে পারো মাত্র ফোন নাইনটি নাইন পেমেন্ট করে কিন্তু ক্লাস করতে পারো এই নাম্বারে এই নাম্বারের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এবং ফোনপে এবং পেটিএম নাম্বার এটাই এটাতে তোমরা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারো তাহলে আমরা বেজে জয়েন করিয়ে নেবো নেক্সট অঙ্ক বলছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে টেন পার্সেন্ট লাভ করেন দ্বিগুণ দামে বিক্রি করলে লাভ হয় তার মানে দ্বিগুণ দামে যখন বিক্রি করবে লাভ কত হবে আচ্ছা টেন পার্সেন্ট লাভ করেছে তার মানে সিপি কত সিপিটাকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট হিসেবে ধরি তার মানে আমাদের এখানে এসপি কত হবে বলতে পারবে যেহেতু টেন পার্সেন্ট লাভ করেছে তাহলে এসপি কিন্তু একশো টাকা হয়ে যাবে না আচ্ছা এখন সিপিটা ঠিক আছে কিন্তু এসপি হয়েছে কি দ্বিগুণ তার মানে দুশো কুড়ি পার্সেন্ট হয়ে গেছে তাহলে প্রফিট কতটা হয়েছে প্রফিট হয়েছে একশো কুড়ি তাহলে একশো পার্সেন্ট সিপি হলে প্রফিট হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট সেটাই উত্তর এখানে যেহেতু নতুন করে আর বার করতে হচ্ছে না একে কত একশোই কত কারণ সিপি তো অলরেডি একশো পার্সেন্ট আমরা ধরে রেখেছি তাহলে ডাইরেক্ট আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার অপশান ডি এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট কোশ্চনে যাব পরে কোশ্চেন বলছে ছটি শার্ট এবং সাতটি প্যান্টের দাম আমরা জানি চার হাজার একশো তিরিশ টাকা যখন চারটি শার্ট এবং নয়টি প্যান্টের দাম তখন হচ্ছে চার হাজার দুশো সত্তর টাকা বলছে তিনটি শার্টের দাম কত তাহলে আমাদেরকে সবার প্রথমে এখানে মনে করো শার্ট আর এখানে মনে করো প্যান্ট আছে তাহলে ছটা আর এখানে প্যান্ট হচ্ছে সাতটা টোটাল দাম হচ্ছে কত এখানে মনে করো টোটাল যে দামটা সেটা ফোর ওয়ান থ্রি জিরো আচ্ছা এরপরে হচ্ছে কত চার তারপর হচ্ছে নয় এখানে দাম হচ্ছে কথা বলতো ফোর টু সেভেন জিরো এবার আমাদেরকে কি করতে হবে বলতো আমাদেরকে এখানে দেখতে হবে যে কি বার করতে বলেছে তিনটি ষাট বার করতে বলেছে তাহলে ষাটটাকে আমাকে রেখে প্যান্টটাকে কিন্তু বাদ দিতে হবে তাহলে এমনি এমনি বাদ দেওয়া যায় না কি করতে হবে এই নয় দিয়ে ওপর সংখ্যাকে পুরোটাকে গুণ করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে নয় দিয়ে গুণ করতে হবে আর ঠিক নিচেই সাত দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো এটা কিন্তু তেষট্টি হয়ে যাবে তখন কিন্তু আমাদের কেটে যাবে এবার আমরা বিয়োগ করবো এইটা এইটা যখনই বিয়োগ করব এই দুটো কিন্তু কেটে যাবে তাহলে এখানে আমাদের হচ্ছে কত ছ নয় চুয়ান্ন আর এখানে হচ্ছে আমাদের চার সাতা আটাশ এই আটাশ এইটা বিয়োগ করতে হবে এখান থেকে তারপরে এখানে দেখো নয় দিয়ে যদি আমরা গুণ করি প্রথমে আসে শূন্য তারপর হচ্ছে তিন নয় সাতাশ সাতাশে সাত হাতে কিন্তু আমাদের দুই নয়কে নয় দুই এগারো এক হাতে এক এখানে চার নয় ছত্রিশ একে মাইনাস করতে হবে এটা দিয়ে জিরো তারপরে হচ্ছে সাত সাথে হাতে চার চোদ্দো আচ্ছা আঠেরো হাতে থাকছে এক চার আঠাশ তাহলে এপাশে আমাদেরকে বিয়োগ করতে হবে এ আসছে টোয়েন্টি আর এই পাশে আমাদের আসছে জিরো এইট তারপরে আচ্ছা এবার একটা শার্ট এটা হচ্ছে ছাব্বিশটা শার্টের দাম এটা তাহলে একটা শার্টের দাম কত তাহলে সেভেন টু এইট জিরো ডিভাইডেড বাই টোয়েন্টি সিক্স এবার আমাদের বার করতে হবে কটা শার্ট আমাদের বার করতে হবে তিনটি শার্ট তাহলে এবার আমাদের এখানে তিন দিয়ে গুণ করে মানে তিনে কত বার করছি তাহলে এখানে তিন দিয়ে গুণ করতে হবে এই ছাব্বিশ দিয়ে আমাদেরকে এটা কাটতে হবে ছাব্বিশ এখানে তিন দেওয়া যাবে দুই দিতে হবে দুই তারপরে আট দুশো আশি এই দুশো আশির সঙ্গে আমরা তিন গুণ করবো দুশো আশির সঙ্গে যখন আমরা তিন গুণ করবো তিন আঠাশ চুরাশি তার মানে আটশো চল্লিশ আটশো চল্লিশ টাকা হচ্ছে তিনটি শার্টের দাম সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি অপশান বি কিন্তু রাইট অ্যান্সার চলো পরের প্রশ্নে যাব পরের অঙ্কটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে বলছে একটি পরীক্ষায় একটি পরীক্ষায় হচ্ছে একজন ছাত্রকে তিন বাই চোদ্দ অংশ নম্বর খুঁজতে বলা হয়েছিল ভুল করে তিনি এটির তিন বাই চার অংশ খুঁজে পেয়েছেন তার সঠিক উত্তর হচ্ছে দেড়শো বেশি ছিল প্রদত্ত নম্বরটি হল তাহলে যে নম্বরটি ছিল যে নম্বরটি খোঁজার কথা ছিল আসল যে নম্বরটা সেটা আমাদের বার করতে বলছে এখন আমরা কি করব বলো তো আচ্ছা এই যে বেশিটা হলো কি কারণে হলো এই নম্বরটা খুঁজতে বলা হয়েছিল তাকে এই নম্বরটা খুঁজেছে তাই তাহলে এদের মধ্যে গ্যাপ কত তাহলে এই ভগ্নাংশ থেকে ওই উপরের ভগ্নাংশটা বিয়োগ করলে তাহলে মাইনাসের ঝামেলা থাকবে না তাহলে এইটার জন্য এই এতর জন্যই তো দেড়শোটা এসছে কোনি এখানে আমরা লসাগু করো আঠাশ লসাগু তাহলে এখানে হচ্ছে একুশ আর এখান থেকে হচ্ছে আমাদের দুই ছয় তাহলে এইটার মান হচ্ছে দেড়শো তাহলে উপরে আমাদের আসছে পনেরো এই পনেরো একক হচ্ছে দেড়শো আর আঠাশটা এখানে এসে গুণ হয়ে যায় কোনো একক না আবার করে আমরা এক একক এবার করবো তাহলে এখানে পনেরো দিয়ে ভাগ করে দাও পনেরো দিয়ে ভাগ করলে দশ হয়ে যাবে তাহলে এখানে দুশো আশি হয়ে যাচ্ছে তাহলে সেই উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি যে মেন যে আমাদের সংখ্যা যেটা আমাদের খুঁজতে বলা হয়েছিল সেটা হচ্ছে দুশো ছিল ঠিক আছে তাহলে দুশো আশি কিন্তু আমাদের এখানে রাইট আনসার হচ্ছে নেক্সট কোশ্চেন পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বৃত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক এবং ব্যাসের দৈর্ঘ্য ওয়াই বর্গ একক ওয়াই শুধু একক পরিধি হচ্ছে জেড একক হয় তাহলে এক্স বাই ওয়াই জেড এর মান কত আচ্ছা একটা বৃত্ত আছে হ্যাঁ এই বৃত্তের যদি আমি ব্যাসাদ্দটাকে আত ধরি যদি ব্যাসাদ্দটাকে আত ধরি তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার ইয়ে সন্ন্য তাহলে পাই আর স্কোয়ার কার সঙ্গে সমান এক্স এর সঙ্গে তাহলে এক্স লিখে দিলাম আচ্ছা এবার হচ্ছে ব্যাস ব্যাস মানে কি পুরোটা এখান থেকে পুরোটা তাহলে ডবল হয়ে যাবে মানে টু আর তাহলে টু আর ওয়াই হয়ে যাচ্ছে আচ্ছা জেডটাকে কি বলা হয়েছে পরিধি তার মানে টু পাই আর হচ্ছে পরিধি এটা হচ্ছে জেড এবার আমাদের এইখানে সমস্ত ভ্যালু বসিয়ে দাও আনসার পেয়ে যাবে তাহলে এক্সের মান হচ্ছে কত পাই আর স্কোয়ার আর এখানে ওয়াই এর মান হচ্ছে টু আর ইন্টু যেটার মানে হচ্ছে টু পাই আর এবার এখান দেখো নিচে দুটো আর ওপর থেকে স্কোয়ারটা কেটে যাবে পাই কেটে গেল তাহলে ওপরে ওয়ান পড়ে থাকলো আর নিচে হচ্ছে ফোর তারপরে একের চার উত্তর হয়ে যাবে সেই উত্তর আমরা অপশন বি তে পেয়ে যাচ্ছি অপশন বি কিন্তু রাইট হ্যান্ড স্যার নেক্সট প্লাস জিকে আমরা কিন্তু একটা জায়গায় তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি পুরো কম্পিউটার টাইপ করে ঠিক আছে এখানে একশো এগারো পাতা মতো পেজ এ সাইজের তো এখানে পশ্চিমবঙ্গে সমস্ত পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে তোমাদের বিশেষ করে সামনে যে ক্ল্যাক্সিপ পরীক্ষা আছে তার জন্য কিন্তু ভীষণ উপযোগী হবে কারণ এগুলো সমস্তটাই পিভিএস ইয়ারের কোশ্চেন সেখান থেকে কিন্তু নিয়ে একটা জায়গায় সেট করে তোমাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে ফোনপে বা পেটিএম করে আমার সঙ্গে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্টও করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও আমি তোমাদেরকে পিডিএফগুলো শেয়ার করে দিচ্ছি নেক্সট পরের প্রশ্ন বলছে যদি এটা কিন্তু ডব্লিউ পরীক্ষার মেনের প্রশ্ন হ্যাঁ যদি সেন্টিগ্রেড থার্মোমিটারে সি সি হচ্ছে একটা তাপমাত্রা আর ফাইনাইট স্কেলের তাপমাত্রা হচ্ছে এফ সেগুলি একটা সম্পর্ক কিন্তু সিদ্ধ হয় সি বাই ফাইভ টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন দ্বারা সম্পর্কিত হয় তাহলে উভয় থার্মোমিটারের এর মান একই তাপমাত্রা মানে একই হবে উভয় থার্মোমিটারের এর মান একই হবে কখন হবে দুজনের মান সমান হবে কিন্তু তাপমাত্রা আলাদা হবে মান কিন্তু একই হবে কখন হবে সেই মানটাকে যদি আমরা ধরে নিই যে এক্স তাহলে হবে এক্স বাই ফাইভ এটা তোমাদের ক্লাস সেভেন এইটে যখন পড়তো না তখন ছিল কিন্তু এখানেও এক্স হবে মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন গুন করে দাও এখানে নাইন এক্স এ পাশে যদি আমরা গুণ করি ফাইভ এক্স আর এই পাশে যদি এটা পাঁচ দিয়ে গুণ করো একশো ষাট ফাইভ এক্সটা এ পাশে নিয়ে আসতে হবে তাহলে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স ইজিক্যালস টু একশো ষাট এখানে এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে ফোর এক্স এরা সমান মাইনাস একশো ষাট তাহলে এখানে এক্সের মান চার দিয়ে ভাগ করলে মাইনাস চল্লিশ তাহলে এই মাইনাস চল্লিশ যে ডিগ্রি বা যে তাপমাত্রা যেটা এটা দুজনেরই স্কেলে কিন্তু সমান হবে সমান দেখাবে সেই তাপমাত্রাটা হচ্ছে মাইনাস চল্লিশ ঠিক আছে অর্থাৎ সেই উত্তর আমরা অপশান বিতে পেয়ে যাব ভালো একটা প্রশ্ন এটা একটা ফিজিক্যাল সায়েন্সেরই কোশ্চেন কিন্তু ম্যাথামেটিক্যাল ইকোয়েশান দিয়ে করতে হয় বলে এখানে দিয়ে দিয়েছে ডব্লিউ বিস পরীক্ষার এটা কিন্তু মেনের প্রশ্ন ওকে আমরা সমস্ত প্রশ্নটাই বিশেষ করে যেহেতু পিএসসির ক্লাস করছি ক্লার্কশিপের ফলে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যে মেনে যে সমস্ত প্রশ্ন এসে সেগুলো কিন্তু ওপরে ফোকাস করছি এটা হয়তো আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম তো আজকেও আর একবার বলে দিই যেহেতু এখানে সড়ক নিরাপত্তা কর্মসূচি প্রচার মাধ্যমে একটি রাজ্যের সড়ক দুর্ঘটনা টেন পার্সেন্ট কমেছে আগের বছরের তুলনায় তাহলে আগে যদি এখানে দশ থাকতো তাহলে এখন হয়েছে নয় কারণ টেন পার্সেন্ট কমেছে কারণ এটা এই টেন পার্সেন্টের ফ্র্যাকশন মানে কত একের দশ তাহলে কমেছে মানে কি নয় হয়ে যাবে যেহেতু তিন বছর তাহলে তিন বছরে কাজ করে দাও তাহলে এখানে তিন বছর পর পর হবে তাহলে এখানে দেখো তিনজনের গুণ করলে হয় এক হাজার এর পাশে হচ্ছে সাতশো উনত্রিশ গুণ করলে এবারে আমাদেরকে দেওয়া রয়েছে এটা তাহলে এই সাতশো উনত্রিশে হচ্ছে আগে ছিল এক হাজার তাহলে একে কত হবে তো এই এক হাজারকে নিচে সাতশো উনত্রিশ পাঠিয়ে দাও আর আমাদের বার করতে হবে একুশশো সাতাশিতে কত হয় তাহলে একুশশো সাতাশি এখানে জাস্ট একটা গুণ করে দাও দুই পাশে এটা দিয়ে কাটো এটা দিয়ে কাটলে হবে তিন তাহলে তিন হলে তিন হাজার তাহলে আগে ছিল তিন হাজার অর্থাৎ অপশান সি কিন্তু এখানে রাইট আনসার হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন তোমরা বলো প্রত্যেকে আনসার বলো আগেও তোমাদেরকে আমি করিয়েছিলাম যদি একটি স্কুলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাত্র ছেলে হয় এবং মেয়েদের সংখ্যা চারশো কুড়ি হয় তাহলে ছেলেদের সংখ্যা হলো তারপর আমাদের ছেলেদের যে সংখ্যা সেটা বার করতে হবে কিন্তু এখানে দেওয়া রয়েছে তত্ত্ব ছেলের হচ্ছে পার্সেন্টেজ এটা পঁচাত্তর কিন্তু মেয়েদের সংখ্যা জানি তাহলে এখান থেকে ছেলেদের সংখ্যা আর মেয়েদের সংখ্যা মিলেই তো হান্ড্রেড পার্সেন্ট হয় তার মানে ছেলেদের সংখ্যা বাদ দিলে কথা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালুই তো চারশো কুড়ির সঙ্গে সমান হবে তার মানে আমরা এক পার্সেন্ট আর এই পঁচাত্তর না করে ডাইরেক্টের সঙ্গে তিন দিয়ে গুণ করতে পারি তাহলে দেখো ডাইরেক্ট তিন দিয়ে যদি গুণ করি এটা ডাইরেক্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেবে আর এই পাশে হচ্ছে একেবারে বারোশো ষাট আমাদের আনসার হয়ে যাবে সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি অপশান ডি কিন্তু রাইট আনসার ক্লিয়ার হচ্ছে চলো পরবর্তী অঙ্কে চলে যাই পরের অঙ্ক প্রত্যেকে বলতো এক বাই এগারো এর মান নির্ণয় করো এর মান নির্ণয় বলতে এটাকে পৌনপনিক আকারে কিন্তু হবে এটা কিন্তু খেয়াল রেখো তো সেটা কোনটা হবে সেটা কিন্তু আমি তোমাদের থেকে উত্তর চাই কিছুই না এটাকে তোমরা একটা কাজ করো এই এক বাই এগারোকে জাস্ট একটা ভাগ করে ফেলো প্রথমে শূন্য পয়েন্ট নিলাম তার মানে এখানে একটা শূন্য দেওয়া যাবে যেহেতু যাচ্ছে না বলে একটা শূন্য নিলাম তাও যাচ্ছে না তখন এইবারে কিন্তু শূন্য দিয়ে শূন্য নিতে হবে তাহলে এবার আমরা নয় বসালাম তাহলে নয় এগারো নিরানব্বই হলো তাহলে এক হলো এই একও তো যাবে না তাহলে পয়েন্টের জন্য একটা শূন্য তুমি নিতেই পারো কিন্তু আরও একটা শূন্য না দিলে যাচ্ছে না তাই এবার আবার একটা শূন্য দিয়ে তবে শূন্য নিতে পারো আবার নাইনটি এইভাবে আবার এক তার মানে কি আবার তুমি নয় লিখবে আবার শূন্য লিখবে আবার নয় লিখবে আবার শূন্য লিখবে এইভাবে তুমি কতদিন লিখতে পারবে সারা জীবন লিখে যেতে হবে তাও শেষ হবে না জীবনেও এই ভাগ তুমি শেষ করতে পারবে না তাহলে যদি এটা শেষ না করা যায় তার জন্য লেখার জন্য একটা নিয়ম আছে সেটা কিভাবে লেখা হয় যেখান থেকে দেখো এই দুটো দুটো করে রিপিট হওয়া শুরু হয়েছে জোড়া জোড়া করে রিপিট হচ্ছে এখানে দেখো জিরো নাইন জিরো নাইন জিরো নাইন এইভাবে চলতেই আসে তখন এই জিরো পয়েন্ট জিরো নাইন এই দুজনারই মাথায় কিন্তু পৌনপণিক হবে অনেক সময় অনেকে কি করে জিরো পয়েন্ট জিরো নাইন এর মাথায় পৌনপণিক দেয় এটা কিন্তু ভুল আনসার এখানে অপশান বি কিন্তু না অপশান কিন্তু রাইট আনসার হবে অপশান সি আবার এখানে অপশান ডিটাও দেখো গায়ে গায়ে আছে অপশান কিন্তু রাইট আনসার হচ্ছে অপশান সি এটা কিন্তু খেয়াল রেখে দিও হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন পরের কোশ্চেন বন্ধুরা তোমাদেরকে এটা এইচ ডব্লিউ ছেড়ে দিলাম তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে এটা সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাবে এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে এরপরে কিন্তু আমরা আর আর বি জন্য কিন্তু ক্লাস করব অলরেডি আমাদের ক্লাস কিন্তু চলছে প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের জন্য পুরো পিভিআসিআর ইয়ারের প্রত্যেকটা শিফটের কোশ্চেন পরপর কিন্তু আমরা আর এনটিপিসির টি পিসির কিন্তু করা শুরু করে দিয়েছি দেখো ওখানে কিন্তু দু তিনটে ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে তো এরপরেই আমরা ক্লাসশিপের পরেই কিন্তু পরপর প্রত্যেকটা শিফটে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি তো ওই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে কিন্তু যখনই আমি এরপরে ক্লাস দেব সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে যাবে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রেখেও একটা লাইক করে দাও একটা লাইক করলে তোমাদের হয়তো কিছু হবে না কিন্তু আমার দেখতে একটু ভালো লাগে এবং আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে ম্যাথ ক্লাস করতে চাও ওয়েলকাম মাত্র চারশো নিরানব্বই টাকা তিন মাসে ওই একবারই পেমেন্ট হ্যাঁ তিন মাসে একবারই পেমেন্ট করবে তিন মাসে পুরো সুবিধা পেয়ে যাবে কি কি সঙ্গে লাইভ ক্লাস তো থাকছেই ঠিক আছে এবং এর সঙ্গে রেকর্ডেড ক্লাসের সুবিধা থাকবে সঙ্গে পিডিএফ নোটস কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে অনেকে বলো যে পিডিএফ পিডিএফ আমরা কিন্তু স্পেশালভাবে যেখানে পড়াই সমস্ত পিডিএফগুলো কিন্তু ওখানে আমরা দিয়ে দিই ঠিক আছে তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও অথবা ফোনপে পেটিএম করে আমাকে পাঠিয়ে দাও আমি তোমাদেরকে ব্যাজে জয়েন করিয়ে নেব চলো আজকে তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেককে থ্যাংক ইউ অল দ্য বেস্ট